সাধারণ মানুষের মধ্যে মোটামুটি একটা মানসিক প্রস্তুতি নিশ্চয়ই হয়েছে যে করোনার বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যে কোনো পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হবে এবং তার জন্য আমরা প্রস্তুত থাকব। কিন্তু এরই মধ্যে আমি প্রধানমন্ত্রীকে কালকে এবং আজকে দুটো চিঠি দিয়েছি। আমার চিঠি দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই যে বাংলার লাখ লাখ শ্রমিক যাদেরকে আমরা মাইগ্রেন্ট লেবার বলে থাকি, তারা নিতান্ত দুরবস্থার মধ্যে তাদের দিন কাটাচ্ছে। আমি তার সব থেকে বড় সাক্ষী, তার কারণ প্রতিদিন আমার কাছে তাদের ফোন আসে। তাদের একটা ধারণা ছিল যে 14 তারিখের পর লকডাউন উঠে যাবে, আমরা বাড়ি ফিরতে পারব, কিন্তু এখন তারা বুঝতে পারছে বাড়ি ফিরতে পারা যাবে না। তাই তাদের দুশ্চিন্তা, তাদের বাড়ি ফিরে যাওয়ার আর্তনাদ আমাকে প্রভাবিত করেছে। আমি প্রধানমন্ত্রীকে এবং সেই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীকে আগে ভাগে একটা কথা বলতে চাইছি, তা হলো এই যে কালকে আপনারা মিটিংয়ে বসছেন, যেখানে যেখানে বাংলার শ্রমিকরা আছে, মাইগ্রেটরি লেবার যারা, মাইগ্রান্ট লেবার যারা, পরিযায়ী শ্রমিক যারা, তাদের জন্য ডেস্টিনেশন টু ডেস্টিনেশন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গা, মাঝে কোনো থামাথামি নেই, রেলের সঙ্গে কথা বলে তাদেরকে কি ফিরিয়ে আনার চেষ্টা করা যায় না? মুখ্যমন্ত্রীকে বলবো, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলবো, আমি বলেছি অলরেডি, প্রস্তাব আমি দিয়েছি যে ডেস্টিনেশন টু ডেস্টিনেশন, এক স্থান থেকে আরেক স্থানে এইভাবে যদি সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আনা যায় তাহলে বাংলার একটা বড় অংশের মানুষ স্বস্তি পাবে। পাশাপাশি আমি আবার বলছি যে পিডিএস আজকের এই সময়ে রেশন ব্যবস্থা, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এইখানটায় কোন রকমের পক্ষপাতিত্ব, বঞ্চনা, বেনিয়ম করতে দেওয়া উচিত নয়, সে যে সরকারই হোক। সাধারণ মানুষের পেটে খাদ্যের দরকার, ভারতবর্ষের গোডাউনে খাবারের অভাব নেই, লাখ লাখ টন খাবার পচে যায় প্রতি বছর, তাই মানুষ যেন খাবার পায় তার জন্য কিন্তু গোডাউন খুলে দেওয়ার সময় এখন। আর রাজ্যকে বলবো, আপনারাও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের আধিকারিকদের, মুখ্যমন্ত্রীকে, জেলার আধিকারিকদের সকলকে বলবো যে রেশন ব্যবস্থায়, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে যেন পক্ষপাতিত্ব না হয়, সবাই যেন পায়, কার রেশন কার্ড থাকলো কি থাকলো না, আধার কার্ড থাকলো কি থাকলো না, এগুলো এখন যাচাই করার সময় নয়। আগে মানুষকে বাঁচান, তারপরে আধার কার্ড রেশন কার্ড সব আপনারা দেখবেন, তারপরে যদি মনে হয় কাউকে রেশন দেওয়া উচিত না তখন দেবেন না, কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আপনারা সামিল হন, পক্ষপাতিত্ব বন্ধ করুন, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করুন, বঞ্চনা বন্ধ হোক এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ রেশন ব্যবস্থা কার্যকর।